বিরাম নেই। করোনার শুরু থেকেই বিভিন্ন দুস্থ অসহায় মানুষজনের হাতে ধারাবাহিকভাবে ত্রাণ তুলে দিচ্ছেন কুলতলি মিলন তীর্থ সোসাইটির কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী লোকমান মোল্লা। পরবর্তী সময়ে আমফান বিধ্বস্ত মানুষের হাতেও পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন ত্রিপল। পাশাপাশি প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষজনদেরকে কাছে ডেকে নিয়ে এসে তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ তুলে দিচ্ছেন। অসহায় আমফান বিধ্বস্ত সাধারণ দুর্গত মানুষজন লোকমান বাবুর কাছ থেকে এমন ত্রাণ পেয়ে অভিভূত। যদিও লোকমান বাবুর দাবি, ময়দানে যখন লড়াই করতে নেমেছি তখন জীবন থাকতে এমন সাধারণ মানুষের দ্বারে দ্বারে তিনি ত্রাণ পৌঁছে দিতে বদ্ধপরিকর। বলুন, কোথায় কোথায় এসেছেন আপনারা আজকে? এসেছি মিলন তীর্থ সোসাইটির। কেন এসেছেন? আমি এসেছি ত্রাণের মালিক লোকমানদের মারফত। কি পেয়েছেন আপনারা? আমরা ত্রিপল পেয়েছি, আরো অনেক কিছু জিনিস পেয়েছি। কি পেয়েছেন? আরে মানে মুড়ি পেয়েছি, পেঁয়াজ পেঁয়াজ আলু পেয়েছি, তারপরে আরো সোয়াবিন পেয়েছি, আরো মানে তেল টেল থেকে শুরু করে সমস্ত সব রকম মাল পেয়েছি। কেমন লাগছে আপনার? আর খুব ভালো লাগছে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা ভরতগড় থেকে এসেছি। ভরতগড়ে কোথায়? ভরতগড় 6 নম্বর গরমগড়। ওখানে কি অবস্থা? ওখানে খুব ভয়াবহ অবস্থা। আপনাদের কি ঘরদোর সব ভেঙে গেছে? হ্যাঁ, সমস্তটা ভেঙে গেছে। আচ্ছা, কি রিলিফ পেয়ে আপনারা কিছুটা সাময়িক স্বস্তি পাবেন বলে মনে হয়? হ্যাঁ, কিছুটা সাময়িক স্বস্তি পাবো, উপরে কোনো রকম চাপা দিয়ে কোনো রকম একটু বসবাস করতে পারবো। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বাক্কার মিস্ত্রি। কোথায় এসেছেন আপনি? কোথায় এসেছেন আজকে রে? কোথায়? হ্যাঁ, কি পেয়েছেন? তিরপল পেয়েছি, সাবান, পেঁয়াজ, আলু, তেল। কোথায় বাড়ি আপনাদের? আমাদের ভরতগড়ে, 2 নম্বর ঘর। ওখানে আপনাদের কি খুব খারাপ হয়ে গেছে? খারাপ অনেক কিছু, ঘরদোর ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, এই এই রিলিফ পেয়ে আপনাদের কি কেমন মনে হচ্ছে? খুব ভালো লাগছে আমাদের। খুব ভালো লাগছে? কে দিল আপনাদের এই রিলিফ? শওকত বিশ্বাস। বলুন। একদিকে করোনার আক্রমণ আর অন্যদিকে বিষেমে আমফোনের আক্রমণে সমগ্র সুন্দরবন বিধ্বস্ত হয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি আমাদের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মিলন তীর্থ সোসাইটির পক্ষ থেকে সেই 25 মার্চ থেকে করোনার রিলিফগুলো দেওয়ার চেষ্টা করছিলাম। ফ্রন্টলাইনে দাঁড়িয়ে যারা আছে তাদেরকে মাস্ক, স্যানিটাইজার, পিপি দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী পর্যায়ে যারা পরিযায়ী শ্রমিক তাদের রিলিফ দেওয়ার চেষ্টা করেছি।
এখন বিশেমের পরে দেখলাম যে গোটা সুন্দরবন তছনছ হয়ে গেছে। আমাদের এই গোসবা বাসন্তী তল্লার জুড়ে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে আছে। সেই জন্য আমরা মিলন্তিতর পক্ষ থেকে চেষ্টা করে তাদেরকে কী করে মাথার উপর আচ্ছাদন দেওয়া যায়, একটা ত্রিপলের ব্যবস্থা করছি এবং অন্তত পক্ষে 5-7 দিন যাতে একটা রিলিফ দেওয়া যায় সেই চেষ্টা আমরা করছি। আজকের আপনারা যেটা দেখছেন সেটা হল গোরান বোস, বাসন্তী ব্লকের গোরান বোস নদী ভেঙে জল ডুবে আছে, সেখানে মানুষ খুবই বিপন্ন, কোনো ত্রাণ নেই, খুব খারাপ অবস্থার মধ্যে আছে। সেই জন্য আজকের আমরা 120টা পরিবার বেছে নিয়েছিলাম, সে 120টা পরিবারকে আমরা ত্রাণ দেওয়ার চেষ্টা করলাম, এটাই আজকের মূল বিষয়। কী নাম আপনার? আমার নাম তো লোকমান মোল্লা, ফাউন্ডার প্রেসিডেন্ট কুলতলি মিলন।